এই তো এর মধ্যে ল্যান্ডলাইন নাম্বার আছে, আমি করছি। শোনদা, স্পিকারটা অন করো না, সবাই শুনি। হুম, করছি। কেমন জায়গা এটা, কেউ ফোন ধরে না কেন? সিদ্ধার্থ, ওটা একটা আশ্রম। এক্স্যাক্টলি, একটা আশ্রম, কোনো কর্পোরেট অফিস নয়। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করতে হবে। সিদ্ধেশ্বর, আমার কথাটা শুনো, তুমি বাড়ি চলে যাও। এভাবে গৃহত্যাগ করে সন্ন্যাসী হওয়া চলে নাকি? কেন কেন চলে না গুরুদেব? আরে বাবা, সংসারের মায়া মোহ ত্যাগ করা এত সহজ নাকি? আমি তো সহজ পথে যেতে চাইছি না, আমি তো কঠিন পথেই যেতে চাইছি, বলছি তো আপনাকে। মহাবিপদ হলো সিদ্ধেশ্বর, সংসারে থাকতে গেলে হ্যাঁ মনোমালিন্য, মান অভিমান, ঝগড়াঝাটি এ তো হতেই পারে, তাতে এত বিচলিত হবে কেন? হ্যাঁ যাও। সুষমা, সুষমা নিশ্চয়ই কান্নাকাটি করছে, নিশ্চয়ই ভেঙে পড়েছে। ছাই ভেঙে পড়েছে, একদম সংসারের মায় জড়িয়ে আছে আপনার বৌমা। ছেলে পুলে নাতি নাতি বৌমাদের নিয়ে দিব্যি কাটাবে খন। শুনুন, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি মোটবার আপনার আশ্রমে চলে এসেছি, আমি এখানেই থাকবো এবং বাকি জীবনটা আমি কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োগ করতে চাই। শুনুন গুরুদেব, আগামী রাধা অষ্টমীর দিন যাতে আমি পাকাপাকিভাবে রাধা মাধবের পায়ে সারা জীবন নিবেদন করে দিতে পারি, আপনি তার ব্যবস্থা করুন। চমৎকার, নিজেই সব ঠিক করে নিয়েছ, তাহলে তো আমার আর কিছু বলার নেই। যাকে, তুমি এখন উত্তেজিত, তোমার সাথে আমি আর কথা বাড়াবো না। বংশীধর, আগে যাও, ওনার থাকার ব্যবস্থা করো আর ওনাকে খেতে দাও। হ্যাঁ যাও, তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি বিশ্রাম করো, যাও। শুনুন, পরে কথা হতেই পারে, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আমি যে আপনার এখানে আছি এটা আমার বাড়ির কাউকে আপনি বলবেন না। আমি ওদের সাথে কথা বলতে চাই না, আমার সংসারে অরুচিত হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা, রাগারাগি করো না, এই আশ্রমে রাগারাগি নিষিদ্ধ। বংশীধর যাও, সিদ্ধেশ্বরকে নিয়ে যাও, যাও। আগে চলুন, জয় রাধে, জয় রাধে, আসুন আসুন। জয় রাধে। হ্যালো হ্যালো, বলছি মহারাজ অচ্যুতানন্দর সঙ্গে কথা বলা যাবে, উনি আছেন? কে বলছেন আজ্ঞে জয় রাধে? আমি সমরেশ মোদক, মানে সিদ্ধেশ্বর মোদকের বড় ছেলে। আমার বাবা মা দুজনেই মহারাজের শিষ্য। মহারাজ, ওই সিদ্ধেশ্বর বাবুর বাড়ির থেকে ফোন এসেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। শোনো, তুমি একটু কাছাকাছি থেকো, হ্যাঁ, সিদ্ধেশ্বর যেন করে ঢুকতে না পারে। যাও। জয় রাধে, জয় রাধে। হ্যালো মহারাজ, নমস্কার মহারাজ, আমি সিদ্ধেশ্বর মোদকের। বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা, তোমার মা কি কাছাকাছি কোথাও আছেন, একটু কথা বলা যাবে? হ্যাঁ আছেন আছেন মহারাজ, এক মিনিট মা। মহারাজ, গুরুদেব গুরুদেব, আমাদের সর্বনাশ হয়ে গেছে গুরুদেব। কে? সুষমা? কেঁদো না মা, কেঁদো না, সিদ্ধেশ্বর আমার এখানে এসেছে। ও বলছে ও সংসার ত্যাগ করবে, ও সন্ন্যাসী হবে। ও বলছে ও আশ্রমে নাকি থাকবে। হ্যাঁ,
কার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না। কি ব্যাপার বলো তো মা? কোনো বৌমা, আমি লুকিয়ে লুকিয়ে কথা বলছি। আচ্ছা কি এমন ঘটলো যে সিদ্ধেশ্বর সন্ন্যাস নিতে চাইছে? কি বললেন গুরুদেব? সে একেবারে সংসার ত্যাগ করতে চাইছে, তার মানে রাগ নয়, আমাকে ত্যাগ করতে চাইছে। শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না মা। বাবা সমরেশ। হ্যাঁ হ্যাঁ মহারাজ। মাকে সামলাও। সিদ্ধেশ্বরের সঙ্গে আমি কথা বলছি। শোনো, আমি ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু কেউ আসার চেষ্টা করো না, সিদ্ধেশ্বর খুব চটে আছে, তোমরা এলে কিন্তু আমার বিপদ হবে। সমু, তোর বাবা শেষে এইসব কাণ্ড করছেন, সন্ন্যাসী হবেন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। উনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, সন্ন্যাসী হয়ে যাবেন। মা প্লিজ চুপ করো না, কি শুরু করেছে বলো তো তোমরা দুজন মিলে। হ্যাঁ এই বর্দা, তুই আর অপেক্ষা করিস না, যা না আশ্রমে, যা না। গুরুদেব বললেন বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো, বাবাকে নিয়ে আসবো না নাকি? হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো তো, দাদাই না কারোর সাথে দেখা করবে না, দাদাই এর কোথাও একটা খুব বড় আঘাত লেগেছে, খুব বড় আঘাত। মা আমি বেরোচ্ছি, বাবার কাছে যাচ্ছি, তুমি এত কান্নাকাটি করো না প্লিজ। হ্যাঁ অন্তত একটা খবর তো পাওয়া গেছে, বাবা কোথায় আছে? বেরোচ্ছি। ও সোম, এসো এসো। সেটে যাওয়াটা উচিত ছিল না? না রে রাতুল, সিদ্ধার্থ গিয়ে কোনো লাভ হতো না। আমি এবার দাদাইয়ের কাণ্ডটা পুরোটাই বুঝতে পারছি। উনি আসলে এক্সপেক্ট করেছিলেন যে এইবার সিদ্ধার্থ নিজে থেকেই বিয়েটা মেনে নেবে। মিঠাইকে যেতে দেবে না জনাইতে, কিন্তু তা তো হলোই না, উল্টে বড় মামা দাদাইকে বারবার বলেছেন যে শুধুমাত্র দাদাইয়ের জন্য সিদ্ধার্থ যা বিশ্বাস করে না তাই করতে বাধ্য হচ্ছে। আর এতেই দাদাই সবচেয়ে বড় আঘাতটা পেয়েছে। ওনার মনে হচ্ছে যে শুধুমাত্র ওনার জন্যই সিদ্ধার্থ আর মিঠাইয়ের এত দুর্ভোগ হলো। স্পেশালি মিঠাইয়ের ওপর এত বড় একটা অবিচার করা হলো। কি মামি ডার্লিং, তাই তো? হ্যাঁ রাজীব, তুমি ঠিক কথাই বলেছ, বাবা বাবা একমাত্র মিঠাইয়ের সঙ্গেই দেখা করবে। না পিপি, আমার ধারণা দাদাই মিঠাই আর দাদা ভাইকে একসাথে দেখলে তবেই এবার বাড়ি ফিরবেন। সিড, শি ইজ রাইট, তুমি জনাইতে চলো, আর আমরা সবাই মিঠাইকে দাদাইয়ের কাছে নিয়ে যাই। আমি যা শুনেছি, যারা সন্ন্যাসী টন্যাসী হয় তারা বাড়ি ফেরে না। আমিও তাই জানি, আমাদের কিছু একটা করতে হবে। সেট, চুপ করে থাকলে হবে না, চল। না না রুদ্র, মিঠাইকে তোমরা কেউ বিব্রত করো না, আমাদের নিজেদের প্রয়োজনে ওকে আর ফিরিয়ে আনার দরকার নেই। না না, সে হয় না, ও কে হয় দাদু ভাইয়ের, আর আমাদের বাড়িরই বা কে হয়? বিয়েটি তো সব চুকে বুকে গেছে, দাদু ভাই তো বিয়েটা মেনেই নিতে পারেনি। পার্বতীকে কি যেন না বলা হয় যে তোমাদের দাদাইকে আনার জন্য মিঠাইকে ফিরিয়ে আনা হচ্ছে। না না, মিঠাইকে কেউ বিব্রত করো না, ওকে খবর দেওয়ার দরকার নেই। আমিও ঠিক এটাই মনে করি,
মিঠাইয়ের কাছে যদি যেতেই হয় তাহলে এমনভাবে যেতে হবে যেন মিঠাইয়ের মনে না হয় যে আমরা স্বার্থপরের মতো মিঠাইয়ের কাছে সাহায্য চাইতে গেছি। এমনি অনেক ছোট হয়েছি আমরা। সিট, কি করবি এবার? তাদের ফিরে আসাটা খুব জরুরি দিদি। যার যা ভাবার ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তাদের জন্য আমি সব করতে পারি না ভাই সিদ্ধার্থ, দয়া করে আর দাদাইয়ের জন্য কিছু করতে যেও না তুমি। এবার যা করার নিজের জন্য করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? যাও জনাইতে যাও, গিয়ে মিঠাইয়ের সঙ্গে কথা বলো, তারপর আন্টির অনুমতি নিয়ে দুজন মিলে যাও আশ্রমে দাদাইয়ের কাছে। জিজু, আন্টি কথা বলতে দেবেন নাকি? আমার কিন্তু মনে হয় না, মানে আন্টি যা রেগেছিলেন। সেক্ষেত্রে সিডকে রিকোয়েস্ট করতে হবে, ও যখন মিঠাইকে বাড়ি থেকে যেতে দিয়েছে তখন ওকেই কষ্ট করে মিঠাইকে আশ্রমে নিয়ে যেতে হবে। একবারে ফোন টোন না করে একবারে চলে যাও। এটা কিন্তু বড়দেরকে জানতে দিলে ঝামেলা হতে পারে। কারেক্ট স্যান্ডি, কাউকে জানতে দিলে হবে না। সিড, তুমি বেরিয়ে পড়ো, এদিকটা আমরা সামলে নেব। তোমাদের দুজনকে একসঙ্গে দেখলে দাদাই ঠিক ফিরে আসবে। যাও সিড, প্লিজ। কি হলো? হ্যাঁ, সবাই শুকনো মুখ করে আছো কেন? কি হলো? সবাই মিলে বলো জয় গোপাল, জয় গোপাল। কি অবস্থা হলো? শেষকালে তুফান মিলের সঙ্গে কথা বলাটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল। কি বলবো, কি দাদি যে কেন আমাকে পানিশমেন্টটা দিল কে জানে। কাকা, এই নাও। এই দাও, আজকে তোমার সাইকেলে আমি মনোহরের হাড়ি বেঁধে দিই। ওরে মারে মিঠাই, তুই সবে কাল এলি, তোকে এখনই এত কাজের দায়িত্ব ঘাড়ে চেপে নিতে হবে না, ওটা আমরাই পারবো, কি বল? হ্যাঁ, তুই দুটো দিন বিশ্রাম নে, ও বাড়িতে তো বিশ্রাম হতো না। তো তোর বাবা মিঠাইয়ের ওসব বিশ্রাম টিশ্রাম লাগে না, বুঝছো তো? আমি বরং গোপালের জন্য দুটো মনোহরা নিয়ে নিই। কি জানি দাদু কি খাচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। সেই ভালো বুঝলি মা, তোর মনটাও ভালো হবে। আর দেখ, তোর গোপাল হয়তো কোনো চমৎকারও করতে পারে, কে বলতে পারে বল? আবার কে এলো? কে তুমি? কুলদীপ বলছি, তোমার মিঠাই দিদির সঙ্গে একটু কথা বলা যাবে?
গোপাল, কার গলা শুনতে পেলাম এটা? উচ্চে বাবুর গলা শুন, তুমি আমার মাথাটাকে খারাপ করে দিচ্ছ পুরোপুরি। কে এসছে গো ঠাকুরপো? সিদ্ধার্থ, তা তুমি হঠাৎ? মিঠাইয়ের সঙ্গে কথা বলতে দেখো সিদ্ধার্থ। মিঠাই, পাশের ঘরে যা। মা, কি হয়েছে তোমার? দাদু নাতিকে অন্তত ভেতরে যেতে বলো। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? তোমাকে পাশের ঘরে যেতে বলেছি, তুমি যাও। কথা আমি বলছি, যাও। আমি যদি মিঠাইকে মনোহরাতে একটু দেখো, ওই মিঠাই আমার একটি মাত্র মেয়ে, ওর কষ্ট সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এতদিন তো আমি শুধু ওকেই শাসন করে এসেছি, কিন্তু আর নয়, এমনিতেই ও যথেষ্ট কষ্ট পেয়েছে, এখনো নিজেকে সামলাতে পারেনি। এর মধ্যে তুমি ওর আর কষ্ট বাড়িও না, আমি হাত জোড় করছি। ঠাকুরপো, সিদ্ধার্থ তো মিষ্টি টিষ্টি কিছু খায় না, দেখো নোনতা কি দেওয়া যায়। যতই হোক, ও আমার আরতি দিচ্ছিলে, ওকে তো আর এভাবে দরজা এসো বাবা, এসো ভেতরে এসো, এইখানে বসো। এ কি অবস্থা দেখো দিদি! বারবার করে বাড়ি থেকে সবাই বলে দিল সবার পারমিশন নিয়ে মিঠাইকে সঙ্গে করে তাদের খোঁজে যেতে, নয়তো এক্ষুনি মিঠাইকে টেনে এনে কথাটা বলতে পারতাম। নাও বসো এখানে। আরে তুমি অত চিন্তা করো না, আমি বৌদির সঙ্গে কথা বলবো। আসলে কি জানো, বৌদির মাথাটা সহজে গরম হয় না, আর একবার গরম হয়ে গেলে সহজে ঠান্ডাও হয় না। তুমি একটা কাজ করো বাবা, তুমি আজকে রাতটা এখানে থেকে যাও। আমি আমি জানি তোমার অসুবিধা হবে, কষ্ট হবে, কিন্তু বৌদি ঘুমিয়ে পড়লে তুমি মিঠাইয়ের সঙ্গে কথা বলতে পারবে, মানে এর চাইতে সুবিধাজনক ব্যবস্থা আর কিছু হবে না। গুলতি, তুই একটু জামাই বউকে বসা, কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ বসো 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 বসো। কাকা তো ঠিকই বলেছে, তুমি বসো না জামাইবাবু। জানো মিঠাই দিদির খুব মন খারাপ, রাতে ঘুমাতে পারছে না, আর বড় মাদের কিছুই বুঝতে চাইছে না। তুমি থেকে যাও না গো, আমি ঠিক কায়দা করে মিঠাই দিদির সঙ্গে তোমার কথা বলিয়ে দেবো। রাত অব্দি ওয়েট করতে হবে তুফান মিলের সঙ্গে কথা বলার জন্য। যে কি হচ্ছে, দাদাই বাড়ি ছেড়ে চলে গেল, এদিকে আন্টি তুফান মিলের সঙ্গে আমায় কথা বলতে দিচ্ছে, মানে হোয়াট হ্যাভ আই ডান? কুলতি কি বলে গেল, মিঠাইয়ের মন মেজাজ ঠিক নেই, আর ও যদি মন খারাপ হয় তাহলে তো মনোহরায় ফিরে আসতে পারে, কেউ তোকে কিছু বলবে না।
ইউ নো সামথিং, মিঠাই তো সারাদিন তোমার সঙ্গে কথা বলে, তুই স্টুপিড মেয়েটার মাথায় একটু সেন্স দাও না কেন? আর যদি ও এখানে না চলে আসতো তাহলে দাদাইও বাড়ি ছেড়ে চলে যেত না। দেখো বৌদি, আমি তোমার সব জেদ মেনে নিয়েছি, এখন তুমি যদি সিদ্ধার্থকে থাকতে না দাও তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। কি মুশকিল! আরে বাবা, ও এখানে এইভাবে থাকতে পারবে? তাছাড়া এটা তো গুলতির ঘর, গুলতি কোথায় থাকবে? ও বড় মা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে শুয়ে পড়বো। এই তুই একটু চুপ করবি, খালি পাকা পাকা কথা। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ঠাকুরপো, যে সিদ্ধার্থ হঠাৎ এখানে রাতে থাকতে যাবে কেন? ও তো এখন আর এবাড়ির জামাই নয়। গাড়িটা না খারাপ হয়ে গেল জানো? হ্যাঁ, গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পর ও বলরামের গ্যারেজে দিল, বলরাম বলছে অনেক সময় লাগবে, তো আমি সব শুনে আসতে বললাম, বুঝলে, তাই না গুলতি? হ্যাঁ গো বড় মা, গাড়ির সব কলকবজা খারাপ হয়ে গেছে, বলরাম কাকা বলেছে অনেক সময় লাগবে। হুম, বুঝলাম। তুমি যখন কথা দিয়ে ফেলেছ আমি তো আর বারণ করতে পারি না ঠাকুরপো। তবে একটা কথা, মিঠাই যেন আলাদা করে সিদ্ধার্থের সঙ্গে কোনো কথা না বলে, তাহলে আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। এই কথাটা তুমি মিঠাইকে ভালো করে বুঝিয়ে দিও। আর হ্যাঁ, আমাদের বাড়িতে থাকতে হলে না আমাদের বাড়ির মতো করেই থাকতে হবে, এই কথাটা ওই সিদ্ধার্থকে বলে দিও। কাকা, তুমি পেলান করে দাদু নাতিকে এখানে রেখে দিলে, তাই না? কি আর বলবে দাদু নাতি, বাড়ির সবাই আমাদের জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। মিঠাই, তুই চুপ কর এখন, শুনলি না তোমার কথা? গুলতি গিয়ে সময় মতো তোকে ডেকে নিয়ে আসবে সুযোগ সুবিধা মতো, হ্যাঁ, তখন তুই সিদ্ধার্থের সঙ্গে কথা বলিস। আর ছেলেটা যখন এত দূর থেকে এসেছে তখন নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কথাই বলতে এসেছে, দেখ গিয়ে হয়তো তোর বিয়েটা মেনে নেওয়ার কথাই বলতে এসেছে। হ্যাঁ, এই গুলতি, এই দাঁড়িয়ে আছিস, যা যা সিদ্ধার্থকে ডেকে দে, যা যা আমাকে ডেকে, যা। কাকা বলছি, দাদুর নাতি কিন্তু এমনি জল খেতে পারে না, তুমি একটু বোতলের জল এনে দিও, ঠিক আছে? আর রান্না বান্না তো সব আমি করে নেবো। আমি শুধু ভাবছি স্নান করবে কোথায় দাদুর নাতি, তুমি যে কেন এখানে রাখতে গেলে কে জানে বাবা। এই তো এই তো এই তো এই তো এসে গেছে, এসো 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 ভেতরে এসো।